কালেকশন গুলো দেখলে আপনাদের সবারই পছন্দ হবে। আমি মনে করি যে সকল ভাই এবং আপুরা জুয়েলারি ব্যবসা করেন, মাসুদ ভাইয়ের এই কালেকশন দেখলে সবারই পছন্দ হবে। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, কিন্তু এই ভিডিওর উপকার দেখেন, অনেক কলে মাল দেখাইতেছে এখন, মানে ভিডিওর উপকার এটাই ভাই, তবে ভিডিও কলে মাল দিচ্ছে, দেখেন ভিডিও কলে মাল দিচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না, দেখেন এক আপু কিন্তু ভাই মাল নিচ্ছে। কত হাজার হাজার কাস্টমার আমি পাইছি, মানে বলার বাইরে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বিক্রি করে 120 টাকা, আমি মাত্র 90 টাকা দিচ্ছি ভাই, ঠিক আছে, শুধু 90 টাকা, শুধু 90 টাকা ডজন। এগুলো রেট একদম কম ভাই, কত করে এগুলো মার্কেটে বেচে 350 টাকা, আর আমি বেচি মাত্র 250 এ মাল 250, মাত্র 250। এটা মনে হচ্ছে আপনার নতুন শোরুম ভাই? হ্যাঁ ভাই, এটা আমার নতুন শোরুম, শুধু এটা না, নতুন একটা শোরুম, আমার পাশে আরো দুইটা দোকান নিছি মোট, এই আমাদের হাজিশেনটা পাশে মমতাজ টাওয়ারে দ্বিতীয় তলা, আমার তিনটা দোকান, দুইটা দোকান আর একটা শোরুম। আপনার আপনাদের দোয়ার বরকতে, মানে দেখেছে দর্শকের ভালোবাসায় আমি একটা দোকান দিয়ে শুরু করছিলাম প্রথম, এখন আপনাদের দোয়ার বরকতে আমার তিনটা দোকান, মোট চারটা দোকান টোটাল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার চারটা দোকান। তবে আসলে ওখানে আমি আসলে এত পরিমাণ কাস্টমারের ভালোবাসা পাইছি, কাস্টমার পাইছি, আমি ওই শপে জায়গায়, মানে জায়গা ওরকম দিতে পারি না, দিকে শোরুমটা নিতে হয়েছে। পাশে আরো দুইটা আলাদা আলাদা সেট বাই সেট, কিছু কাঁকড়া, কিছু জুপিং এর আইটেম, আর আমার এখানে তো ভ্যারাইটি সবকিছুই দেখতেছেন। তবে আপনার কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা আইসা, মানে আমাদের নতুন শোরুমে হাজিশেম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ার দ্বিতীয় তলা লিফটের একে আইসা আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন, সবার মিষ্টির দাওয়াত রইল প্রথমে, বুঝছেন, আসলে ভিডিওটা আমরা নতুন শোরুমকে খুশি উপলক্ষে আমি সবার মিষ্টি খাওয়াবো, যে আসবেন মিষ্টি খাওয়াবো। মূলত ভিডিওটা আসলে যখন নতুন শোরুম উদ্বোধন হয়েছে, মানে মাত্র তিন দিন বয়সে, তিন দিনের ভিতরে দোকানটা মোটামুটি গুছানো হয়েছে, আলহামদুলিল্লাহ পুরাটাই সাজানো হয়েছে। যে সকল দর্শকরা মাসুদ আমাকে বলেছে, ভাই আপনার দর্শক, আমি প্রায় ছয় মাস এক বছর হয়েছে কাজ করতে ভাই প্রতিষ্ঠানের সাথে, মিনিমাম সবকিছু ভিডিও মিলে ভাই আপনার, আপনাকে চেনে মানুষ প্রায় 50 লাখের বেশি ভিউ হয়েছে সবকিছু দিয়ে, ইনশাল্লাহ সব মানুষের ভালোবাসা। এবং ওখানে একটা প্রতিষ্ঠান ছিল হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড মাসুদ এন্টারপ্রাইজ, সেম নামে ঢাকা মাসুদ এন্টারপ্রাইজ নামে, সেম নামে এখন এখানে একটা শোরুম, আর একটা সিলিন্ডারের পাশে রয়েছে মমতাজ টাওয়ার। আপনি যখন গুলিস্তান থেকে আসবেন লেগুনা হয়ে, লেগুনা মার্কেটের সামনে যেখানে থামাবে সেটাই মমতাজ টাওয়ার, মমতাজ টাওয়ারে সুজা চলে আসবেন দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা লিফটের এক, দ্বিতীয় তলা লিফটের এক, দ্বিতীয় তলা পেয়ে যাবেন শোরুম। পাশে একটা দোকান আছে মাসুদ এন্টারপ্রাইজ, ওটা জুপিং এর আইটেম, পাশে আরেকটা দোকান আছে সুফিয়া গোল্ড, ওটা দেখেছে আলাদা আলাদা আইটেম, মানে সব আলাদা আলাদা সেট করে রাখছি। কাস্টমার আমার এখানে আসলে, আমার শোরুমে আসলে যে যেটা দরকার সেট করে দিতে পারবে, সবারে দাওয়াত রইলেও আমার সবগুলা ভিজিট করে যাওয়ার জন্য, ঠিক আছে। মানে বাহুদার কথা হচ্ছে, আপনারা যারাই নতুন শোরুমে আসবেন, মাল কেনেন বা না কেনেন, একটা করে মিষ্টি নিয়ে যাবেন, একটা করে মিষ্টি ভাই, ইনশাআল্লাহ ভাই, আমি অনেক খুশি, আবার দেখেছে কাস্টমার কে খুশি করতে চাই, বুঝছেন, ইনশাআল্লাহ কথা চাই, বুঝছেন। এই ঈদ উপলক্ষে কিন্তু অনেক ব্যবসায়ী ভাইরা চকে আসবে, বা ঈদের জন্য এই নতুন শোরুম গুলো, এই ঈদ কে সামনে রেখেই কিন্তু আমি এই নতুন শোরুম গুলো চালু করছি। যারা যারা নতুন ব্যবসা করবেন, অথবা যারা যারা নতুন, এখন অনেকে ঈদ উপলক্ষে অনেকে নতুন ব্যবসা চালু করে, আমরা তো আসলে পুরান ব্যবসায়ী, হয়তো বা নতুন করে আরো নিছি, যারা যারা নতুন নিতে চান আমার সবাই আইসা ভিজিট করবেন, ভিডিওতে দেখবেন, ভিডিও যদি না আসতে পারেন তবে আইসা গেলে আপনাদের সবারই পছন্দ হবে। আমি মনে করি যে সকল ভাই এবং আপুরা জুয়েলারি ব্যবসা করেন, মাসুদ ভাইয়ের এই কালেকশন দেখলে সবারই পছন্দ হবে। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, আর দেখেন এই ভিডিওর উপকার, দেখেন অনেক কলে মাল দেখাইতেছে, মানে ভিডিওর উপকার এটাই ভাই, যে গোপন সন্তান আপুরা এভাবে ভিডিও কলে মাল দিচ্ছে, দেখেন ভিডিও কলে মাল দিচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না, দেখেন এক আপু কিন্তু এভাবে মাল নিচ্ছে, এভাবে ব্যবসা করার সুযোগ রয়েছে। ভাই এই সাইজ কি রেখেছেন বলুন তো ভাই? এখানে সব দেখা চোকারে, এখানে গোল্ড প্লেট, গোল্ড প্লেটের সীতা হারছে, এখানে কাটাই, আচ্ছা আচ্ছা, এখানে দেখেছে সাউথ ইন্ডিয়ান, এখানে এটা আছে ফরিং সেট, মানে আইটেমের ভাই আমার আইটেম তো আপনি দেখতেছেন মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, একটু ডিফারেন্স ভাই, পুরো চক বাজার থেকে আমার আমার ডিসপ্লেও ডিফারেন্স, মালও ডিফারেন্স, আমি নিজেও ডিফারেন্স ভাই, আমি আমি আমার মতো করি, আমি কোন সময় কারোটা ফলো করি না, আমার যেভাবে ভালো লাগে আমি ওভাবে করি, আমার চিন্তা চেতনা যেভাবে ভালো লাগে ওভাবে করি, বুঝছেন,
এগুলো পুরো কিন্তু ফাইক কাছে পেয়ে যাবেন এই পাশে গিয়ে দেখেন এগুলো সব মুনতানির ভিতরে ভাই আইটেমের শেষ নাই এই যেগুলো শুধু মুনতানির নাম এগুলো হাজার হাজার আইটেম আছে ভাই আমি সারা দিনে দেখাইলে শেষ করতে পারবো না আইটেম ওইগুলো কাটাই এই আইটেমগুলো দেখেন এই আইটেমগুলো খুব একদম ইউনিক ভাই এগুলো কারো কাছে থাকবে না এগুলো উপরেগুলো দেখেন আচ্ছা নিচে থেকে দেখিয়ে দেখেন এই আইটেমগুলো সাউথ চোকার বলা হয় হ্যাঁ চোকার সব চোকার চোকার আইটেম সাউথ ইন্ডিয়ান এখানে সব চোকার আইটেম আছে আর উপরেগুলো এগুলো সব চোকার আইটেম সব চোকার আইটেম এগুলো মুনতানির ভিতরে কালারিং এর ভিতরে আর এই পাশে ভাই এগুলা সব মুনতানি কালা জয়পুরি মানে বিভিন্ন ধরনের কালেকশন আছে বুঝছেন চায়না কালেকশনের কিছু রয়েছে দেখেন এই আইটেম গুলো কিন্তু ভাই অনেক লাভে সেল করা যায় রবিন ভাই কেমন হয়েছে ডিসপ্লেটা আমাদের আলহামদুলিল্লাহ ভাই দর্শক কমেন্ট করে জানান মাসুদ ভাইয়ের মাসুদ এন্টারপ্রাইজের মমতাজ টাওয়ারের দ্বিতীয় তলায় এই শোরুমের এই ডিসপ্লেটা কেমন হয়েছে যারা আপনারা কসমেটিকের ব্যবসা করেছেন অবশ্যই ডিসপ্লেটা সুন্দর করবেন এরকম ডিসপ্লে কসমেটিক ব্যবসায় মেন টার্গেট হচ্ছে ডিসপ্লে সুন্দর রাখবেন ডিসপ্লে সুন্দর হলে অবশ্যই আপনার প্রোডাক্ট বেশি বেশি সেল হবে সবার আগে বলতেছি দর্শকের উদ্দেশ্যে তবে আমার শপে আসলে আমাদের আপনাদের একটাই সুবিধা হবে আশা করি আমাদের ডিসপ্লে গুলো এখন আমার এই যে ডিসপ্লে দেখে অনেকেই অনেকে দেখেছে আমার কপি করে আমি আমি বলি আমি ওই যে কপি করলে আমার তো ভালো লাগে ভাই আমি অনেকে দেখেছে কপি করলে রাগ করে আমি আমি রাগ করি না কেন জানেন আমি মনে করি দেখা যায় কপি করলে কি ভাই আমার মাতা দেখেছে ওনারা দেখেছে কপি করতেছে এটা আমার তো অনেক খুশি কিন্তু কপি করলে আমি কিছু মনে করি আমার মালও যদি কপি করে কোনো কোনো দোকানদার আমার তো হ্যাঁ ভালো লাগবে ওই যে একজনে আমার আমি মাল আনছি এটা আরেকজনে আনতে পারবো না আনছি কি লেখা ওই ধরনের কোনো কিছু আমি নতুন কালেকশন আনবো এটা ব্যস্ত না আবার নতুন আনবো কিন্তু আমি কপি করার চিন্তা করবো না যে কপি করে করো সমস্যা নেই ভাই যাই মাহুদ ভাই এই কোন দর্শক যদি বলে ভাই নতুন দোকান সাজাতে চাই ভাই একটু পরামর্শ দেন কিভাবে ডেকোরেশন করবো শিখাই দিবেন ইনশাআল্লাহ যে আইডিয়া পরামর্শ দাও আমরা ভিডিও কলে দিবেন আমি আমার মতো ওকে বলবো তারপর নিজের চিন্তা আপনারাই আলাদা ভাবে করা যাবে বুঝছেন ওকে এই পাশে কি রেখেছেন এগুলো সব বিয়ের জন্য বিয়ের সেট তারপরে দেখেন মুলতানি মানে যে লেঙ্গার শাড়ি যে যেভাবে ম্যাচিং করে নেয় মাসুদ এন্টারপ্রাইজের শোরুমে আসলে পাবে ইনশাআল্লাহ যেগুলো বাইডাল ভাই এগুলো বিয়ের বাইডাল সেট কোন মনে হচ্ছে একদম সব আছে একটা মেয়েকে সাধারণত সব আছে ভাই ঠিক আছে এখানে আছে বাচ্চা মালা এখন ঈদে কিন্তু সব ঈদের জন্য কালেকশন এগুলো ঈদের কালেকশন সবই সব বাচ্চা কালেকশন কালেকশন এগুলো অনেক ডিজাইন আছে ভাই অসংখ্য আইডিয়া দেন তো ভাই এগুলো কেমন দামে কাইটা দেন এগুলো মাত্র মাত্র 720 টাকা দাম 60 টাকা পিস 60 টাকা আরে যে এগুলো কিন্তু দেখেন ভাই এগুলো 60 টাকা পিস ভাই না 60 টাকা পিস 60 টাকা পিস এগুলো কিন্তু দুল সহ পেয়ে যাবেন মাত্র 60 টাকা পিস পেয়ে যাবেন মার্কেটে বেচে গেল 90 টাকা করে এই টাইপের মাল 90 টাকা বিক্রি হয় আপনি দিবেন 60 টাকা 60 টাকা 700 পিস নিজে নিয়ে আসছেন ইন্ডিয়া থেকে আর এগুলো হাজার হাজার পিস মাল বিক্রি করে ভাই এগুলো আমাদের ছাড়া কোথাও নাই যদি পরে নকল করো এগুলো ভাই এই যেগুলো মুনতানি টিকলি এই যে ভাই এগুলো আমার প্রচুর এই যে তিন দিনে আমি প্রচুর মাল বিক্রি করছি ভাই বিশ্বাস করেন এখন আছে আর আমি এখনো আমার প্রায় 1000 পিস মাল মতো স্টক আছে ভাই এই প্রোডাক্টটা আমি বলতেছি 60 টাকা পিস এটা দুল থাকবে এটা দুল থাকবে আপনার কয় হাজার পিস আছে বলেন তো আবার নতুন আরেকটা আসবে যে আপনি চিন্তা করেন এটা দেখেছে আমি পরে নিবো পরে একসাথে নিবো এই ধরনের চিন্তা করেন না যে আমার দোকান দেন না অন্য দোকান দেন এখন বর্তমানে চাহিদা সবারই আছে চাহিদা হিসাবে দেখেছে আপনারা ইয়ে করবেন মানে যোগাযোগ করে মাল যেটা পছন্দ নিয়ে যাবেন এখন কাস্টমার সব এগুলো এডি করতে ডায়মন্ড এডি ডায়মন্ড কাজ এডি কেমন দাম দাম এগুলো ডিজাইন গুলো নিয়ে তো এদিকে বহুত ভাই এটা দামটা বলে দেন তো ভাই এটা 350 টাকা ভাই এডি 450 টাকা দুল সহ এগুলা এগুলা দেখেন বড় বড় মার্কেট যেটা মার্কেটে বেচে 2500-3000 টাকা এগুলো এডি পাতা আচ্ছা এডি পাতা 800 এই সারি কি রেখেছেন ভাই এই সারি কি এগুলো কাটাই মাল দেখেন চমৎকার এইগুলো দেখাছে এগুলো সাউথ ইন্ডিয়ান ভাই সাউথ ইন্ডিয়ান আমার থেকে সব আইটেম পাবে আপনারা আয়েশা দেখলে সব আইটেম পাবে প্যাকেজ সব এগুলো জলের ভিতরে সাদা আছে সাউথ ইন্ডিয়ান এগুলো শুধু ডিসপ্লে ভাই চমৎকার হাজার হাজার পিস মাল আছে যে যেটা দরকার তবে আমি একটা কথা বলি এখন কিন্তু আপনারা মাল মানে স্টক এখন একটা মাল দেখেছে একদিনে 1-2000 পিস চলে যায় গিয়ে আপনারা দেখেছে যেটা যেটা দরকার আপনারা সাথে সাথে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রতিদিন আপডেট নতুন মাল আসে এই দেখেন চুরি আইটেম গুলো চুরি আইটেম চমৎকার সব চুরি আইটেম গুলো পেয়ে যাচ্ছেন এগুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবল এগুলো গ্যারান্টি চুরি ভাই এগুলো সব দেখানো সম্ভব না হাজার হাজার ডিজাইন আছে এই যে এখানে দেখেন এই যে সব চুরি ওখানে সব চুরি সব চুরি সব চুরি দেখেন এগুলো সব রুলি দেখছেন সব স্বর্ণের রুলি আছে না 22 ক্যারেটের ওটা
আর এখানে দেখেন এগুলো কি ভাই বলেন তো এগুলো সব সেট পাল সব সেট এগুলো বিভিন্ন 350 টাকা করে রেট মাত্র 350 অনেক আপুরা জিগা বলেছে যে মাসুদ ভাই প্রত্যেকটা রেট বলে দিলে বর্তমানে যেহেতু আমার ব্যবসায়িক সিজন চলতেছে বর্তমানটা ব্যবসায়িক সিজন হ্যাঁ ভাই এখানে ফুল ব্যবসা মানে আপনারা ব্যবসা করতেছেন আবার যারা নিবে তারা ব্যবসা করতেছে সব টুকটাক হয় আমাদের তবে ইনশাআল্লাহ আমরা দরবারে তো আমরা অন সিজনে ভালো সেল করি এখন একটু ডাবল যে আগে যে বেশি 5 লাখ এখন বেশি 8 লাখ 10 লাখ এরকম আচ্ছা মাসুদ ভাই যেটা বলেছিলেন অনেক আপুরা দামটা কেন বললেন না ভাই না অনেক ব্যবসায়িকরা আছে বলতেছে দাম বললে দেখেছে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় খুচরা ব্যবসা বর্তমানে যেহেতু বর্তমানে সিজন বাজার ভাই সিজন বাজারে
অনেকে জামালে হয়ে যায় তবে আমার কতলে দাম আমি এখানে বইলা দেই না আপনারা আমার শপে আসবেন আমার এখানে লিস্ট করবেন টাকা দিবেন টাকা ধরেন আমরা ক্যাশ করে লেছি আপনারা টাকা দেওয়ার পরে দেখেছে আপনারা অন্য জায়গায় দেখতেছেন মালের রেট কম আমরা মালটা না নিয়ে বলবেন ভাই আপনি আমি আপনারা ওই জায়গায় মালের রেট কম পাইছি আমরা আবার টাকা দিয়ে দেন আমি টাকা সাথে সাথে দিয়ে দেব অর্থাৎ এই প্রোডাক্টের কোনো রেকর্ড নাই মালটা প্রোডাক্ট যদি অন্য স্থানে আপনি ধরেন 300 টাকা অন্য জায়গায় যদি 280 টাকা পায় আপনি রিটার্ন দিয়ে টাকা নিয়ে দেব 20 টাকা না শুধু ফুল টাকা নিয়ে দেব ফুল টাকা নিয়ে দেব কোনো কিছু বলবো না কেন ভাই আমি আসলে ভাই এমন একটা লোক আমি বিরক্ত হই না কোনো সময় কোনো কাস্টমার আসলে দেখেছে অনেক কাস্টমার নতুন যারা আসে ওরা অনেক কিছু বুঝে না আইসা দেখেছে বিল বাজার থাকে এত করে লয় আর তো পরে বিল এটা কাটতে হয় অনেক অনেক ধরনের খারাপ ব্যবহার করে ইয়ে করে আমি এগুলা করি না কেন ওনারা বুঝে না হয়তো বুঝে না দিকে এটা করছে ওরা বুঝবে আমাদের মতো বুঝবে তখন ওনাকে একটা আইডিয়া হয়ে যাবে এত টাকার মাল হইতেছে এটা তো আসলে দামি কস্টলি আইটেম আসলে বাজেট করা আমাদের অনেক রকম কষ্ট হয় দাদা নতুনরা তো একটু সমস্যা ইনশাআল্লাহ আবারও বলছি নতুন শোরুম ঢাকা চক বাজার মমতাজ টাওয়ার আমি মনে করি যারাই আসবে সবার পছন্দ হবে নেওয়ার দরকার নাই কালেকশন দেখে যান উনি কিভাবে ডেকোরেশন করেছে কি কি মাল এনেছে এগুলো দেখে যান আপনি আমার মাল নেন আর না দেন আমার শপে আসবেন ডেকোরেশনটা দেখা যাবে ওকে ইনশাল্লাহ দেখেন যারা আসছে এই পর্যন্ত সবাই অনেক স্যাটিসফাই আর দেখেছে যারা আসবেন ওনারা মানে আইসে আমার ডেকোরেশনটা দেখা যাবেন আর মিষ্টি খেয়ে দেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া আমার আসলে অনেক খুশি রুবেলের ভিডিও গুলো এক্স ওয়াই জেড ঢাকা এক্স ওয়াই জেড দাম জানতে চেনার উনি দেখেছে আমার এইগুলো বিভিন্ন জায়গায় আইডিয়া দিয়ে প্রায় 50 লাখ উপরে লোক আমরা দেখছি ঠিক আছে এই প্রতিষ্ঠান সারিয়া মাসুদ এন্টারপ্রাইজ সবার মুখে মুখে এখন মাসুদ এন্টারপ্রাইজ আমি এখানে কোন আমি কিছুদিন আগে একটা শহরে গেছি কবে আপনি তো পুরো ভাইরাল মাসুদ এন্টারপ্রাইজ পুরো ভাইরাল আমি কে ভাই এটা আসলে আমি না এটা জায়গা আল্লাহ পাকের দেখেছে একটা উসিলা দিয়ে হইতো মানুষ ভালোবাসে মানুষ ভালোবেসে লাইক শেয়ার করে আপনাদের দোয়ার বরকতে আমি কিছুক্ষণ আগে বলছি আমার দোকান ছিল একটা এখন আমি এই সিজনে তিনটা দোকান একসাথে নিছি ঠিক আছে আমি ওখানে ট্যাকেল দিতে পারি না কাস্টমার চাপ বেশি এখানে দেখাছে নিরিবিলি সবার দেখা ভাই হয়তো আপনি এখন বন্ধ টাইমে আসছেন আমি এখানে আপনি হয়তো আমার ওখানে জোতা সিরিয়াল দেখলে আপনি বলতাম ভাই এখানে কি মিছিল হইতেছে ওকে ভাই ইনশাআল্লাহ আপনারা আসেন মার্কেট ফ্রেঞ্চাইজি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম